স্বাস্থ্য ঠিক রাখতে পরিমাণ মতো ঘুমানোই উচিত। রাতে দেরিতে ঘুমিয়ে সকালে দেরি করে ঘুম থেকে উঠলে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। যুক্তরাজ্যের এক গবেষণায় উঠে আসে এই ভয়াবহ তথ্যটি। গবেষণাপত্রটি আন্তর্জাতিক ক্রোন বায়োলজি জার্নালে প্রকাশ করা হয়। গবেষণার জন্য বিজ্ঞানীরা চার ধরনের মানুষকে বেছে নিয়েছেন, যারা প্রতিদিন নিয়মিত সকালে ওঠেন, যারা মাঝে মাঝে সকালে ওঠেন, যারা মাঝে মাঝে দেরি করে ঘুমান এবং যারা প্রতি রাতে নিয়মিত রাত জাগেন। এই চারটি ক্যাটাগরিতে থাকা অংশগ্রহণকারীদের বয়স 38 থেকে 73 বছরের মধ্যে। 4,33,000 মানুষের উপর জরিপ চালিয়ে দেখা গেছে সকালে তাড়াতাড়ি ওঠা ব্যক্তিদের চেয়ে রাত জাগা মানুষের অকাল মৃত্যুর আশঙ্কা 10% বেশি। গবেষণায় দেখা যায় দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বিভিন্ন মানসিক ও শারীরিক জটিলতার শিকার হতে হয়। শুধু তাই নয়, যে ব্যক্তি নিয়মিত সকালে ঘুম থেকে ওঠেন তার গড় আয়ু রাত জাগা ব্যক্তিদের চেয়ে 6.5 বছর বেশি। তবে বিজ্ঞানীরা বলছেন এর সঙ্গে ব্যক্তির বয়স, লিঙ্গ, গোত্র, ওজন, আর্থসামাজিক অবস্থা, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল ইত্যাদি বিভিন্ন বিষয় জড়িত। এই সবগুলো বিষয়ের সামঞ্জস্যপূর্ণ হিসাব শেষে দেখা যায় সকালবেলায় যারা ঘুম থেকে ওঠেন তাদের অকাল মৃত্যুর হার সবচেয়ে কম। আর যাদের দেহঘড়ি অনিয়মে চলে তাদের এই ঝুঁকি বাড়তেই থাকে। গবেষণায় দেখা গেছে যারা রাত জাগার বদ অভ্যাস গড়ে তুলেছেন তাদের 90% বিভিন্ন মানসিক ব্যাধির শিকার হন। 30% থাকে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি। এছাড়া স্নায়বিক সমস্যা থেকে শুরু করে অন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। রাত জাগার এই সমস্যা বর্তমানে জনস্বাস্থ্য সমস্যায় রূপ নিয়েছে, যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই সমস্যা দূর করতে অর্থাৎ সূর্যোদয় সূর্যাস্তের সঙ্গে দেহঘড়ির সামঞ্জস্য ঘটাতে কী কী পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে আরও গভীর গবেষণার প্রয়োজন বলে মনে করা হয়। অবেলায় খাওয়া দাওয়া, পর্যাপ্ত ঘুমের অভাব, ব্যায়াম না করা, রাতে ঘুম থেকে ওঠা বা মাদক সেবন, এ ধরনের পদভ্যাসের পেছনে প্রধান কারণ দীর্ঘদিনের মানসিক চাপ। এমন বিভিন্ন অনিয়মের ফলে মানুষের ঘুমের সময় উলটপালট হয়ে যায়। তবে রাত জাগার কারণে আপনার শরীর মন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এমনটাও ভাবা উচিত নয়। শরীরের 40-70% জৈব প্রক্রিয়া বা দেহঘড়ির পরিচালনা নির্ভর করে জিনের বৈশিষ্ট্যের ওপর, বাকিটা তার বয়স এবং পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভর করে। অর্থাৎ কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আবার কয়েকটি ক্ষেত্রে চাইলেই পরিবর্তন আনা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।